গত পর্বে দেখেছিলেন আমাদের সানরাইজ অ্যাডভেঞ্চার, আর এই পর্বে দেখবেন আমাদের সানসেট রোমান্স ইন কুয়াকাটা। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Welcome back to my Kuwakata vlog part 2. আমরা আজকে দুপুরে খাওয়ার পরে পূর্ব দিকে যাচ্ছি। ছাগল সূর্য পশ্চিমে ডুবে, ঘুরবে না। এদিকে লেবু বাগান, তারপরে হচ্ছে সি ফুডের একটা বাজার আছে, শুটকি পল্লী আছে, আরো কি কি সব আছে, প্লাস বিউটিফুল সানসেট দেখা যাবে। সো সাথেই থাকেন, বাকিটা দেখতে পাবেন। কুয়াকাটা থেকে পশ্চিমে রওনা হওয়ার পরে প্রথম যে স্পট সেটাকে বলে লেবু বাগান, আর লেবু বাগান পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা এত সুন্দর, মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। আমি জানি না ক্যামেরা জাস্টিস করতেছে কিনা, আপনারা কতটুকু বুঝতে পাচ্ছেন এটার সৌন্দর্যটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন এসেছে ভিডিওটা। দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই লেবু বাগান বা লেবুর চর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটাও লেবু গাছ নাই, সবই অন্য টাইপের কোনো গাছ। কিন্তু এটা লেবুর চর কেন নাম সেটা আজ পর্যন্ত জানি না। আমি লেবু বাগানে প্রথম গিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেটা হলো লেবু কোথায়, লেবু বাগানে লেবু গাছও নাই লেবুও নাই, কোথায় সেটা। আমরা এই মুহূর্তে লেবুর চরে, ইটস বিউটিফুল। পিছে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আমরা আরো সামনে যাব তিন নদীর মোহনা পর্যন্ত। আর ততক্ষণে আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণে লেবু চরের ড্রোন ফুটেজগুলো এনজয় করেন। ওকে, লেবু চরের কাহিনী কিন্তু এখানেই শেষ না। লেবু চরে আমরা তিন নদীর মোহনা ঘুরে আবার ফেরত আসতেছি এবং এখানেই আমরা সি ফুড খাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, নাহলে দরকার নেই। ওকে, আমরা এখন তিন নদীর মোহনার পথে, আর লেবু চর থেকে তিন নদীর মোহনায় যেতে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট লাগে, খুব একটা লম্বা পথ না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আমরা চলে আসছি তিন নদীর মোহনায়। এখানে এখানে অ্যাকচুয়ালি সাগরে তিনটা নদী মিলছে, একটা হচ্ছে পায়রা, একটা হচ্ছে শিববাড়িয়া। ভাই বাবু ভাই, একটা পায়রা, একটা শিববাড়িয়া, আর একটা কি, আর একটা হচ্ছে সোনাতলম, আমি জানি না, বাট যা আসে সেটাই দেখাবো।
তিন নদীর মোহনার ড্রোন ফুটেজগুলো কেমন লাগলো? এখন প্রায় সন্ধ্যা আর কুয়াকাটার সেই বিখ্যাত সূর্যাস্ত যেটা আমার পিছনে হচ্ছে, প্লিজ প্লিজ প্লিজ, লাল আকাশ, নীল সমুদ্র না ঘোলা সমুদ্র, আমি মানে প্লিজ নোবডি, কেউ কক্সবাজারের সাথে কুয়াকাটা কম্পেয়ার করবেন না, বিকজ এটা কম্পেয়ার করার মতন কোনো কিছু না। কক্সবাজার কক্সবাজারই, আমাদের প্রাণের প্রিয় কুয়াকাটা কুয়াকাটাই, দুটো দুই, দুটোর ইমেজ পুরো ভিন্ন। আর কুয়াকাটা এখনো অনেক পরিষ্কার, এখানে খুব একটা ময়লা আমি থাকতে দেখি নাই, লিটারিং কম, বোতল এগুলো নাই। সো আপনারা যদি এখানে আসেন প্লিজ মেক শিওর জায়গাটাকে নোংরা করবেন না, এটা যেন যেরকম আছে সেরকম সুন্দরই থাকে। তিন নদীর মোহনা থেকে আমরা এখন ফিরে যাচ্ছি লেবুর চরে, সেখানে আমরা সি ফুড খাবো। তিন নদীর মোহনা ঘুরে আমরা আবার লেবুর চরে চলে আসছি। লেবুর চরে এখানে বেশ কিছু দোকান আছে, এই দোকানগুলোতে ফ্রেশ এই যে সমুদ্র থেকে জলগুলো ধরে নিয়ে আসে ওরকম ফ্রেশ মাছ, এরা চুজ করে দিলে দাম দর করতে হয়, চয়েস করে দেওয়ার পরে দেন ভেজে দেয় বা রান্না করে দেয়, সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স। দেখি মাছ চয়েস করে, স্যামন ফিশ আছে দেখেন, দেখেন এটা স্যার বড় কাঁকড়া, সমুদ্রে গভীর সমুদ্রে কাঁকড়া, ম্যাডাম ধরেন ফটো তুলে। আর এই আন্দারমানিক নদীর চিংড়ি আছে, তবে স্যামন ফিশের দামও বেশি স্বাদও বেশি, টুনার দাম কম। তোমরা কিভাবে রান্না করে দিবা এটা? আমরা কাঁকড়াটা ভুনা ফ্রাই করি আর মাছটা জর্জরা ফ্রাই, কাঁকড়া ভুনা ফ্রাই করি আমরা, ফিশ ফ্রাই ফ্রাই করি। আমরা আচ্ছা আমরা বলছি কি, আমরা একটা কাঁকড়া বড় দেখে, চিংড়ি দুইটা বড় দেখে, এবং দুইটা বা তিনটে চিংড়ি, তিন ফ্যামিলি তিনটে চিংড়ি বড় দেখে, একটা ছোট স্যামন, আর এই তো যাচ্ছে। কোনটা স্যার? এখন গোষ্ঠীর মধ্যে কত সমুদ্রে যারা মাছ ধরে না, আমাকে আপায় ধরছে একশো, কিন্তু
আমরা এখানে দামদর করলাম তিনটা চিংড়ি একটা কাঁকড়া 600 টাকা অ্যাভারেজ করে। এখন বানিয়ে নিয়ে আসবে বলতেছে কুয়াকাটার কাঁকড়া নাকি বেস্ট, তো খেয়ে দেখি। আর এদিকে আমাদের জন্য ওই চেয়ার এনে দিচ্ছে। কি হলো আমাদের বাবা, খাবার চলে আসছে। এটা হচ্ছে কাঁকড়া ভুনা, ওটা ওই দোকানে। এটা হচ্ছে চিংড়ি মাছ গুলা। খাইতে কষ্ট হলেও মানে মারামারি করে খাইতে হয়, তারপরে ক্র্যাবের টেস্টটা বেস্ট। চিংড়ির থেকেও ক্র্যাবটা মজা এখানে। আই উড সাজেস্ট যদি হাতের অবস্থা এরকম করতে হয়, আর এই এত কিছু খাওয়ার পরে যদি মানে খাওয়ার পরে এত কিছু রয়ে যাবে, মানে তোমার 100 থেকে 80% রয়ে যাবে, 20%। এটা হচ্ছে কাঁকড়া খাওয়া, বেস্ট ইজ আপ টু ইউ। এই কাঁকড়া গুলো 120 টাকা করে ছিল, আর চিংড়ি গুলো মানে অনেক বেশি দাম। নেক্সট স্টপ কুয়াকাটা সি বিচ। ফুচকাও খাবো, ইচ্ছা পোষণ করছে আমরা খাইতে। সো এখন তো আমরা মানে অ্যাকচুয়ালি ব্যাক টু কুয়াকাটা মেইন বিচ শহর এরিয়াতে। আমি নুরুল আমিন ভাইয়ের দোকানে চটপটি খেতে যাবো, আর এইখানে আমরা খাওয়া হচ্ছে। এদের পেট পরিষ্কার হয় না, এই জন্য এরা আমরা খাচ্ছে। খেলে সকালবেলা একদম ক্লিন। নুরুল আমিন ভাই আমাদের ওনার বেসিক্যালি এখানে একটা চটপটির দোকান আছে। উনি আগে মোটর বাইকে ইয়ে করতো, ঘোরাতো টুরিস্ট, বাট এখন ওনার চটপটির দোকান। বাট নুরুবিন ভাই হচ্ছে লোকাল, আর ওনার এদিকে বাইকালারা কমার্শিয়ালি দেখায়, বাট উনি আমাদেরকে কিছু এক্সক্লুসিভ জায়গা দেখাচ্ছে যেগুলো আপনারা ভিডিওতে দেখছেন। সো যদি আপনারা কুয়াকাটা আসেন, নুরুবিন ভাইয়ের চটপটির দোকানে আসবেন। ওনার চটপটির দোকানের নাম হচ্ছে মামা ভাগ্নে চটপটি, আর আউ মামা ভাগ্নে চটপটি। আর নুরুবিন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আমরা ডেসক্রিপশন বক্সে, আপনারা আসলে যোগাযোগ করতে পারবেন। ইজ দ্য বেস্ট, জাস্ট টু বি ক্লিয়ার, নুরুল আমিন ভাইয়ের ফুচকাটা অ্যান্ড চটপটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যারাউন্ড হিয়ার। সো এইটাও আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো কেমন লাগলো আমাদের কুয়াকাটা ব্লগ? এখন বিদায়ের পালা, আমরা ঢাকায় ফিরব। আমরা এখানে ছিলাম 2 রাত 2 দিন শিকদার হোটেল অ্যান্ড রিসর্টস অ্যান্ড ভিলাসে। আর আমাদের ব্লগগুলোতে মোট যে কটা ভিডিও আছে আপনারা দেখলে দেখতে পাবেন, আমাদের পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। প্লিজ জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড হিট দ্য বেল আইকন। অ্যান্ড আজকের মতো এখানে শেষ। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন সায়োনারা, টেক কেয়ার, বাই।